ছবি, 12 এপ্রিলের ছবি আপনাদের দেখাবো। বিজেপি কর্মীদের মারধর, স্টেশনে অবরোধ করছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা এবং সেই সময় বিজেপি কর্মীদের ব্যাপক মারধর, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন 12 এপ্রিলে। এই মুহূর্তে দুটি ইন্টারেস্টের ছবি দেখতে পাচ্ছেন, একদিকে হুগলির ছবি আর অন্যদিকে 12 এপ্রিলের ছবি। এবং এই মুহূর্তে একবার বীরভূমের দিকে নজর রাখবো, বীরভূমে সেখানেও বিজেপি ডাকা বন্ধে ব্যাপক উত্তেজনা। মনোরঞ্জন রয়েছে আমাদের প্রতিনিধি, মনোরঞ্জন এই মুহূর্তে কি ছবি দেখো? দফায় দফায় বিজেপির পথ অবরোধ, ফের একবার ধুবসাহার নেতৃত্বে পথ অবরোধ। এইবার সিউড়ির চৈতালি মোড়ে সেখানে পথ অবরোধ করেছে এবং বিজেপি বারবার অবরোধ করছে। তাদের অভিযোগ হচ্ছে যে বন সমর্থন করার পক্ষে যারা তাদেরকে কার্যত তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে এমনটা তারা দাবি করছে এবং বারবার তারা অবরোধ করছে। তুমি দেখো পুলিশ, বিশাল পুলিশ বাহিনী ফের একবার কিন্তু এবং তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং আমি কথা বলবো, আমি ধ্রুব শাহের সাথে কথা বলবো, অবরোধ করবো, দফায় দফায় করবো, সারাদিন করবো, তৃণমূল কত আটকাতে পারে দেখি। আমার বোনের বিচার চাই, ছাত্রদের উপরে নির্যাতন হয়েছে, ছাত্রীদের উপরে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, ছাত্রদের উপরে টিয়ার গ্যাস জল কামান চালানো হয়েছে। আমরা ধ্রুব শাহা যেটা বলছেন যে দরকার হলে সারাদিন পথ অবরোধ করবেন, তারা দেখো পথ অবরোধ করে রাখবেন, বিশাল পুলিশ বাহিনী তারা মোতায়েন রয়েছে এবং তারা চাইছেন যে করে সরিয়ে দিতে। দেখো তিন পুলিশের আধিকারিকরা তারাও এসে পৌঁছেছেন, তারা কিন্তু দফায় দফায় সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। রাস্তা যাতে সে ফাঁকা করা হয়, বন্ধ অবরোধকারীদের তুলে দেওয়া হয়, সেই চেষ্টা কিন্তু চলছে। কথা বলা হচ্ছে কিছুক্ষণ আগে তুমি জানো উত্তেজনা চরমে উঠেছিল সিউড়িতে এবং এরপরই তারা বিজেপির জেলা সভাপতির নেতৃত্বে তারা বাসস্ট্যান্ড থেকে সরে আসে, কারণ বাসস্ট্যান্ডে INTTUC এবং বিজেপি দুপক্ষ সামনাসামনি হয়ে যায়। পুলিশ শেষ পর্যন্ত INTTUC-র যারা সমর্থক, যারা স্লোগান শাউটিং করছিল, তাদেরকে দূরে সরিয়ে দেয় এবং তারপর কিন্তু বিজেপিও আস্তে আস্তে অবরোধ থেকে ওঠে, বিজেপিকে জোর করে অবরোধ থেকে তোলার অভিযোগ উঠেছে এবং বিজেপির নেতৃত্বকে কার্যত চ্যাং তোলা করে সরিয়ে দেওয়া হয়। এরপর তারা মিছিল করে আসে এবং মিছিল করে এসে কিন্তু ফের একবার পথ অবরোধে সামিল হয়েছে সিউড়ির চৈতালি মোড়ে, সেখানে পথ অবরোধ চলছে। এবং যেটা বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি জানাচ্ছেন যে আজ প্রয়োজনে সারাদিন দিনভর কিন্তু এই চলবে এরকম অবরোধ, কারণ বন সবল করতে তারা মরিয়া হয়ে উঠেছে। এই বীরভূম জেলাতেও কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে, রামপুরহাটে সেখানে রেল অবরোধ করা হয়েছিল, যার জন্য অবরোধকারীরা দাবি করছেন যে তাদেরকে লাঠি চার্জ করে উঠিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে কিন্তু স্তর সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। সিউড়িতে এখনো পর্যন্ত পথ অবরোধ চলছে, দফায় দফায় পথ অবরোধ করছেন বিজেপির নেতারা, বিজেপির কর্মী সমর্থকেরা, তারা কিন্তু বন সফল করতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্ধ ব্যর্থ করতে মিছিল করা হবে। সাত সকালেই দেখা গিয়েছিল মন্ত্রী, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার নেতৃত্বে বোলপুরে মিছিল হয়, সিউড়িতেও মিছিল করার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের। সব মিলিয়ে কিন্তু তপ্ত হয়ে উঠছে বন্ধকে কেন্দ্র করে বীরভূমের রাজনীতি। এবং তোমাকে আরো একটা দৃশ্য দেখাবো, এখানে টায়ার জ্বালানোর চেষ্টা হচ্ছে, টায়ারে আগুন ধরিয়ে দিচ্ছে। চাই দেখো টায়ারে বন সমর্থনকারীরা, তারা কিন্তু টায়ারে আগুন ধরাচ্ছে, তুই দেখো টায়ারে আগুন ধরিয়ে দিয়েছে বন সমর্থনকারীরা, রাস্তা অবরোধ করেছে, একদিকে রাস্তায় অবরোধ চলছে, অন্যদিকে টায়ারে আগুন ধরিয়ে দিয়েছে যারা বন সমর্থনকারী তারা। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি বেশ তপ্ত হয়ে উঠছে বীরভূমে, একদিকে অবরোধ চলছে, অন্যদিকে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি সমর্থকেরা, বিশাল পুলিশ বাহিনী তারা মোতায়েন রয়েছে, তারা কিন্তু বন তুলে দেওয়ার চেষ্টা করছে। গাড়িগুলোকে যারা আগুন ধরিয়েছিল সেই দুজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ, সেই দুজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ গাড়িতে তুলছে। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই চাপো,
ধস্তাধস্তি, পুলিশের সাথে ধস্তাধস্তি, বন সমর্থনকারীদের পুলিশের সাথে ধস্তাধস্তি, পুলিশের সাথে চরম ধস্তাধস্তি শুরু হয়েছে। যারা টায়ারে আগুন জ্বালিয়েছিল সেই দুজনকে আটক করা হয়েছে, এবং সেই দুজনকে আটক করার পরই কিন্তু বন সমর্থনকারীরা তারা কিন্তু রাস্তা পুলিশের গাড়ির সামনে বসে পড়েছে। তারা বিক্ষোভ দেখাচ্ছে যে যে দুজন টায়ার আগুন ধরিয়েছে বলে অভিযোগ তাদেরকে পুলিশ আটক করেছে। দেখো পুলিশের গাড়ির সামনে কিন্তু বসে পড়েছে, পুলিশের গাড়ির সামনে পুলিশ বসে পড়েছে। আমি আমি একটু কথা বলার চেষ্টা করবো, কিন্তু যাতে পুলিশ তাদের না নিয়ে যেতে পারে সেই জন্য পুলিশের গাড়ির সামনে এই মুহূর্তে বসে পড়েছে বিজেপি। তারা পুলিশ মোতায়েন রয়েছে, আফগান চেষ্টা করছে পুলিশটা গেঞ্জি পরে, আফগান চেষ্টা করছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে গাড়িতে করে তার দুজনকে আটক করা হয়েছে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল সেই পুলিশের গাড়ির চাবি খুলে নেওয়া হয়েছে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে। এবং এই সেই গাড়িতে হয়েছে, অর্থাৎ বন্ধকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে উত্তেজনা চরমে উঠেছে। একদিকে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে পুলিশ বসে পড়েছে, টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে পুলিশ দুজনকে আটক করেছে। পুলিশ গাড়ির চাবি পেয়ে গেছে এবং যে দুজনকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে। গাড়ি কেন ঘুরাবে পুলিশ? বিক্ষোভকারীরা অর্থাৎ কোনোভাবেই আটকদের নিয়ে যেতে দেবে না, কোনোভাবেই আটকদের নিয়ে যেতে দেবে না।